বাবা হৃদরোগের উন্নত চিকিৎসা এখন দেশেই হচ্ছে, প্রয়োজনে দেশের বাইরে যাব। বাবা টাকা পয়সা তো কোনো সমস্যা নেই। কি অত ভাবছো? কাটা ছেঁড়া ভয় লাগছে, তাছাড়া রিং বাইপাস এসব তো স্থায়ী সমাধান না। ভাইজান, কাটা ছেঁড়া ছাড়া হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসার জন্য রয়েছে সাউল হার্ট সেন্টার। আমেরিকার সুনামখ্যাত চিকিৎসক ডক্টর ডিন অর্নিশ উদ্ভাবিত এবং উপমহাদেশের সফল চিকিৎসক ডক্টর বিমল সাজের বিকশিত বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ প্রতিকারের চিকিৎসা সেবা এখন সাউল হার্ট সেন্টার বাংলাদেশে। সর্বাধুনিক মেশিন ও মেডিসিন, নির্ভরযোগ্য ল্যাব, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগা মেডিটেশন সমন্বয়ে হার্ট ব্লকের স্থায়ী সমাধানে বিশেষায়িত নন সার্জিক্যাল কার্ডিয়াক সেন্টার সাউল হার্ট সেন্টার। সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। সুস্থ জীবনই সুন্দর জীবন, আর এই সুস্থ জীবন পাওয়াটা খুব কঠিন কিছু না। একটু সচেতনতা, একটু চেষ্টা, কিছু নিয়ম আর কিছু পরিমিতি বোধ থাকলেই সুস্থ থাকা যায়। এক কথায় নিয়ন্ত্রিত জীবন অভ্যাস বা লাইফস্টাইলের মাধ্যমে খুব সহজেই আমরা সুস্থ থাকতে পারি, আবার মুক্তিও পেতে পারি অনেক অসুস্থতা থেকে। আমাদের নিত্য জীবনের পরিচিত রোগগুলোর প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে আলোচনা ও চিকিৎসা পরামর্শ জানাতে আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠান সাউল সুস্থ জীবন। আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রাক্তন কনসালটেন্ট সার্জন জেনারেল বাংলাদেশ আর্ম ফোর্সেস, প্রাক্তন প্রফেসর অফ সার্জারি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, প্রিন্সিপাল ইউএস বাংলা মেডিকেল কলেজ, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, মেজর জেনারেল রিটায়ার্ড প্রফেসর ডক্টর বিজয় কুমার সরকার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি সাউল সুস্থ জীবন অনুষ্ঠানে। সময়ের সাথে জীবন পাল্টাচ্ছে, মানুষ ছুটে চলছে নতুনের পানে, নিত্য নতুন গবেষণায় আবিষ্কৃত হচ্ছে নতুন সম্ভাবনার, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে নিত্য নতুন রোগের নাম, বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। বর্তমান বিশ্বে মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিছু বলুন স্যার, এবং আমরা কি আশার আলো দেখতে পাচ্ছি সে সম্পর্কে জানতে চাই। পরিসংখ্যান অনুযায়ী যেসব অসুখে মানুষের মৃত্যু হয়ে থাকে তার মধ্যে হৃদরোগের অবস্থান সবার উপরে, এবং এই হৃদরোগ মানব সভ্যতার জন্য একটা হুমকি। সারা বিশ্বেই এই হৃদরোগের উপর অনেক গবেষণা হচ্ছে, উন্নত বিশ্ব থেকে শুরু করে অনুন্নত বিশ্বের সব জায়গায় এই অসুখের প্রতিরোধ এবং প্রতিকারের জন্য যথেষ্ট শ্রম দেওয়া হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করা হচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ভৌগোলিক নানান কারণে মানুষের নানানভাবে উদ্বেগ, উৎকণ্ঠা এবং অসুখ তৈরি করার জন্যে যে যে ফ্যাক্টর দরকার সেগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। কাজেই হার্ট ডিজিজের পরিমাণ, হৃদরোগের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। স্যার, আপনি বললেন বিশ্বে এখন এক নম্বর স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে হৃদরোগ, তো বাংলাদেশেও কি এই রোগের প্রকোপ একই রকম? যদিও সঠিক পরিসংখ্যান আমাদের দেশে নেই, তবু আমার ধারণা এবং অন্যান্য বিশেষজ্ঞদের ধারণা বাংলাদেশেও হৃদরোগের অবস্থান হয়তো এক নম্বরেই হবে। মানুষের অসুস্থতা আগের তুলনায় এখন অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে স্যার, তো এই প্রবণতার জন্য মানসিকতা কতটুকু দায়ী? তো ডেফিনেটলি আমি বলেছি যে পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক নানান কারণেই মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, স্ট্রেস অথবা টেনশন বেড়ে গেছে, এসব কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যাচ্ছে। যদিও জীবাণুঘটিত অসুখ এখন আমাদের দেশে ও অন্যান্য দেশে অনেক কম, তবু হার্ট ডিজিজ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। হার্ট ডিজিজ বলতে আমরা যে সাধারণ মানুষের মনে প্রচলিত ধারণা হচ্ছে হৃদরোগের চিকিৎসা মানেই অপারেশন বা রিং পরানো। আসলে এই অপারেশনটা গত 2 দশক ধরে আমাদের দেশে খুব বেশি প্রচলিত।
স্যার, জানতে চাই আসলে এই অপারেশনের ইতিহাস কবে থেকে? কোনো রোগ সম্বন্ধে জানতে গেলে এর ইতিহাস খুবই দরকারি। আজ থেকে প্রায় 72 বছর আগে ভাইনবার্গ নামক একজন হার্টের সার্জন প্রথম একটা অপারেশন করেছিলেন, কিন্তু এই অপারেশনটা ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে প্রথম সফল করোনারি আর্টারি বাইপাস সার্জারি হয় 1961 সালে। তারপর থেকে করোনারি বাইপাস সার্জারি, যেটাকে আমরা সিএবিজি বলি অথবা স্টেন্টিং অথবা রিং পরানো বলি, এটার জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। কিন্তু এর বিকল্প যে প্রিভেন্টিভ এবং রিভার্সাল পদ্ধতি আছে, সেটা এখনও অতটা প্রচার এবং প্রচলিত নয়। তার মানে আপনি বলছিলেন স্যার যে বাইপাস বা রিং পরানো ছাড়াও হৃদরোগকে এড়ানো সম্ভব, প্রতিকার করা সম্ভব? স্যার অবশ্যই সম্ভব। জি স্যার, করোনারি আর্টারি বাইপাস সার্জারি এবং রিং, যেটা অনেকদিন থেকে 1961 সাল থেকে আজ পর্যন্ত হয়ে আসছে, এটার বিকল্প এবং খুবই সাকসেসফুল বিষয় হচ্ছে যে আমরা এটাকে বন্ধ করতে পারি, এই পদ্ধতিটাকে, এবং এটাকে আমরা রিভার্স করতে পারি। এ ব্যাপারে পায়োনিয়ার কার্ডিওলজিস্ট হচ্ছেন আমেরিকার ডিন অর্নিশ। উনি গবেষণা করে দেখিয়েছেন যে করোনারি আর্টারির ব্লক, এটা তো প্রিভেন্ট করাই যায়, প্রতিরোধ তো করাই যায়, এটার রিভার্সও করা সম্ভব। রিভার্স মানে এই রোগটাকে আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়া সম্ভব। এর উপর উনি কাজ শুরু করেছেন 1977 সালে। তারপরে 1980 সালে উনি এটাকে বিভিন্ন সায়েন্টিফিক সেমিনারে এটা উপস্থাপন করে প্রমাণ করতে সম্ভব হয়েছেন করেছেন যে জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে এই করোনারি অর্টারি ডিজিজ অথবা করোনারি ব্লকের যে সমস্যা, এটাকে শুধু প্রতিরোধ নয়, এটার প্রতিকারও সম্ভব। আমরা যদি খাদ্যাভ্যাসের মধ্যে অ্যানিম্যাল প্রোডাক্টকে বাদ দিয়ে সবজি নির্ভর হতে পারি এবং তৈলটাকে যদি আমরা বাদ দিতে পারি, তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে তৈল এবং কোলেস্টেরলের পরিমাণ আমাদের শরীরে অনেক কম ঢুকবে, এবং তাহলে হার্ট ডিজিজ এবং হার্ট যে আমাদের যে ধমনী, এর অসুখের পরিমাণ তুলনাগতভাবে অনেক কমে যাবে। তারপরে স্ট্রেস ম্যানেজমেন্ট, একটা হলো লাইফস্টাইল পরিবর্তন করে আমরা স্ট্রেসটাকে দূর করতে পারি। তারপরে যোগব্যায়াম, ধ্যান এবং আমরা এক্সারসাইজের মাধ্যমে এই হার্ট ডিজিজের প্রবণতা কমাতে পারি, এবং যারা অলরেডি হার্ট ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রেও হার্ট ডিজিজটাকে আমরা কমে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে হার্ট ডিজিজ বলতে আমরা করোনারি হার্ট ডিজিজ বোঝাচ্ছি। করোনারি হার্ট ডিজিজ মানে যেটাকে বলা হয় যে হার্টের ধমনির যে ব্লক, যার জন্যে আমরা প্রচলিত করোনারি আর্টারি বাইপাস সার্জারি এবং রিং পরিয়ে থাকি। স্যার, আমরা এই বিষয়ে আরও কথা শুনব, তবে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বাবা, হৃদরোগের উন্নত চিকিৎসা এখন দেশেই হচ্ছে, প্রয়োজনে দেশের বাইরে যাব? বাবা, টাকা পয়সার তো কোনো সমস্যা নেই। কি অত ভাবছো? কাটা ছেঁড়া, ভয় লাগছে, তাছাড়া রিং, বাইপাস, এসব তো স্থায়ী সমাধান না। ভাইজান, কাটা ছেঁড়া ছাড়া হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসার জন্য রয়েছে সাউল হার্ট সেন্টার। আমেরিকার সুনামখ্যাত চিকিৎসক ডক্টর ডিন অর্নিশ উদ্ভাবিত এবং উপমহাদেশের সফল চিকিৎসক ডক্টর বিমল সাজের বিকশিত বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারের চিকিৎসা সেবা এখন সাউল হার্ট সেন্টার বাংলাদেশে। সর্বাধুনিক মেশিন ও মেডিসিন, নির্ভরযোগ্য ল্যাব, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগা মেডিটেশন সমন্বয়ে হার্ট ব্লকের স্থায়ী সমাধানে বিশেষায়িত নন সার্জিক্যাল কার্ডিয়াক সেন্টার সাউল হার্ট সেন্টার, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। বাবা, হৃদরোগের উন্নত চিকিৎসা এখন দেশেই হচ্ছে, প্রয়োজনে দেশের বাইরে যাব? বাবা, টাকা পয়সার তো কোনো সমস্যা নেই। কি অত ভাবছো? কাটা ছেঁড়া, ভয় লাগছে, তাছাড়া রিং, বাইপাস, এসব তো স্থায়ী সমাধান না। ভাইজান,
কাটাছেড়া ছাড়া হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসার জন্য রয়েছে সাউল হার্ট সেন্টার। আমেরিকার সুনামখ্যাত চিকিৎসক ডক্টর ডিন অর্নিশ উদ্ভাবিত এবং উপমহাদেশের সফল চিকিৎসক ডক্টর বিমল সাজের বিকশিত বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারের চিকিৎসা সেবা এখন সাউল হার্ট সেন্টার বাংলাদেশে। সর্বাধুনিক মেশিন ও মেডিসিন, নির্ভরযোগ্য ল্যাব, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগা মেডিটেশন সমন্বয়ে হার্ট ব্লকের স্থায়ী সমাধানে বিশেষায়িত নন সার্জিক্যাল কার্ডিয়াক সেন্টার সাউল হার্ট সেন্টার, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম পূর্বের আলোচনায়। স্যার, আপনি বলছিলেন নতুন সম্ভাবনার কথা নিয়ে। আপনি শুনে অবশ্যই আনন্দিত হবেন যে প্রচলিত করোনারি আর্টারি বাইপাস সার্জারি এবং স্টেন্টিংয়ের বাইরেও উল্লেখযোগ্য কতকগুলো নিয়ম বর্তমান বিশ্বে প্রচলিত আছে, যেটা দিয়ে হার্টের অসুখ, হৃদরোগ প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভব। সেটা হলো আমাদের জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে আমরা এটা করতে পারি। জীবনশৈলী পরিবর্তনটা কী জিনিস? খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদের নানান ধরনের যে স্ট্রেস অথবা টেনশন আছে এগুলোকে কমাতে হবে, মেডিটেশন অথবা যোগব্যায়াম এবং এক্সারসাইজ করতে হবে। খাদ্যাভ্যাসটা কি? আমরা সাধারণত কোলেস্টেরল এবং তৈলাক্ত জিনিস প্রচুর পরিমাণে খেয়ে থাকি। আমরা যদি এই কোলেস্টেরল এবং এই তৈলাক্ত জিনিস আহারের পরিমাণ কমিয়ে দিতে পারি অথবা একেবারেই শূন্য করে দিতে পারি, তাহলেই সবচেয়ে ভালো হয়। পরবর্তীতে স্ট্রেস অথবা টেনশন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক নানান কারণেই মানুষের স্ট্রেস অথবা টেনশন থেকে থাকে। এগুলো থেকে অব্যাহতি পাওয়ার যথেষ্ট উপায় আমাদের জানা আছে। তো ডক্টর ডিন অর্নিশ, অ্যাকচুয়ালি ওনার যে ধর্মগুরু ছিলেন, উনি ছিলেন এক ভারতীয় সাধু শ্রী শ্রী সচ্চিদানন্দ। উনি বুঝাতে সক্ষম হয়েছিলেন যে হার্টটা শুধু একটা পাম্পিং মেশিন নয়, হার্টটা তিনটা জিনিস দিয়ে তৈরি। এর একটা মাস্কুলার কম্পোনেন্ট আছে, একটা ইমোশনাল কম্পোনেন্ট আছে, একটা স্পিরিচুয়াল কম্পোনেন্ট আছে। অতএব সবগুলোকে আমাদের চিকিৎসা করতে হবে। এই কম্পোনেন্টগুলোকে যদি আমরা সমন্বিত করতে পারি তাহলে হার্ট ডিজিজের প্রতিকার এবং প্রতিরোধ সহজভাবেই সম্ভব। স্যার, মানুষের অসুস্থতার পরিমাণ এখন আগের তুলনায় বেশি, এই প্রবণতার জন্য মানসিকতা কতটুকু দায়ী? মানসিকতা অনেক অংশেই দায়ী, কারণ মানুষ যদি নিরন্তর টেনশন অথবা স্ট্রেসের মধ্যে থাকে তাহলে তার হার্ট ডিজিজ সহ অন্যান্য ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই স্ট্রেস অথবা টেনশন কমানোর জন্যে অনেক পদ্ধতি আছে। যেমন আমরা কোনো জিনিসটাকে যদি সহজে গ্রহণ করতে পারি, এটা নির্ভর করছি আপনার মাইন্ডসেটের উপর। আপনি যদি কোনো বিষয়ের উপর মাইন্ডসেট করতে পারেন যে আমি এই জিনিসটাকে সহজভাবে নেব যেটা আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনার স্ট্রেস অনেকাংশে কমে আসবে। তারপরে আপনি নাইস টু হ্যাভ, নিড টু হ্যাভ বলে একটা কথা আছে। নিড টু হ্যাভ মিন্স আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটা নিয়েই আপনার খুশি থাকা উচিত। নাইস টু হ্যাভ হয়তো এর থেকে মূল্যবান কোনো জিনিস হলে আপনার ভালো হতো। তো আপনাকে নিড টু হ্যাভ নিয়ে যদি আপনি থাকেন তাহলে দেখা যাবে আপনার টেনশন অনেকাংশে কমে আসছে। আমাদের আরও একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। বাবা, হৃদরোগের উন্নত চিকিৎসা এখন দেশেই হচ্ছে, প্রয়োজনে দেশের বাইরে যাব। বাবা, টাকা পয়সার তো কোনো সমস্যা নেই। কি অত ভাবছো? কাটাছেড়া, ভয় লাগছে, তাছাড়া রিং, বাইপাস এসব তো স্থায়ী সমাধান না। ভাইজান, কাটাছেড়া ছাড়া হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসার জন্য রয়েছে সাউল হার্ট সেন্টার। আমেরিকার সুনামখ্যাত চিকিৎসক ডক্টর ডিন অর্নিশ উদ্ভাবিত এবং উপমহাদেশের সফল চিকিৎসক ডক্টর বিমল সাজের বিকশিত বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারের চিকিৎসা সেবা এখন সাউল হার্ট সেন্টার বাংলাদেশে। সর্বাধুনিক মেশিন ও মেডিসিন, নির্ভরযোগ্য ল্যাব, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগা মেডিটেশন সমন্বয়ে হার্ট ব্লকের স্থায়ী সমাধানে বিশেষায়িত নন সার্জিক্যাল কার্ডিয়াক সেন্টার সাউল হার্ট সেন্টার, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। বাবা, হৃদরোগের উন্নত
চিকিৎসা এখন দেশেই হচ্ছে। প্রয়োজনে দেশের বাইরে যাব। বাবা, টাকা পয়সার তো কোনো সমস্যা নেই। কি অত ভাবছো? কাটাছেড়া, ভয় লাগছে। তাছাড়া রিং, বাইপাস এসব তো স্থায়ী সমাধান না। ভাইজান, কাটাছেড়া ছাড়া হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসার জন্য রয়েছে সাউল হার্ট সেন্টার। আমেরিকার সুনামখ্যাত চিকিৎসক ডক্টর ডিন অর্নিশ উদ্ভাবিত এবং উপমহাদেশের সফল চিকিৎসক ডক্টর বিমল সাজের বিকশিত বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ প্রতিকারের চিকিৎসা সেবা এখন সাউল হার্ট সেন্টার বাংলাদেশে। সর্বাধুনিক মেশিন ও মেডিসিন, নির্ভরযোগ্য ল্যাব, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগা মেডিটেশন সমন্বয়ে হার্ট ব্লকের স্থায়ী সমাধানে বিশেষায়িত নন সার্জিক্যাল কার্ডিয়াক সেন্টার সাউল হার্ট সেন্টার, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। স্যার, আপনি বলছিলেন বিশ্বের এক নম্বর ঝুঁকিপূর্ণ রোগ হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। অন্যান্য ঝুঁকিপূর্ণ রোগও কি প্রতিরোধ করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। হৃদরোগের পরেই অবস্থান হচ্ছে স্ট্রোক, তারপরে শ্বাসনালীর ইনফেকশন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। স্ট্রোকের মেইন কারণ হচ্ছে হাইপারটেনশন, এবং অন্যান্য কারণ যেগুলো আছে সেগুলো আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিকার তো আছি। তারপর শ্বাসনালীর ইনফেকশন আমরা সময় মতো যদি এটাকে চিহ্নিত করতে পারি, তাহলে প্রপার অ্যান্টিবায়োটিক্স এবং শ্বাসযন্ত্রের এক্সারসাইজের মাধ্যমে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ডায়াবেটিস, এটাও একটা মানব সভ্যতার জন্য বড় ঝুঁকি, ডায়াবেটিসটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর হাইপারটেনশন তো ওষুধের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই সাথে জীবনশৈলী পরিবর্তন করে আমরা ওষুধের ডোজ কমিয়ে নিয়ে আসতে পারি এবং সাথে সাথে এই অসুখটাকেও আমরা নিরাময় করতে পারি। তবে সবচেয়ে আশার কথা হলো যে আমাদের আগামী দিনগুলো অতি উজ্জ্বল মনে হচ্ছে, কারণ প্রায় সব অসুখেরই আমরা প্রতিকারের এবং প্রতিরোধের বিষয়গুলো আরও সুন্দর এবং সফলভাবে প্রয়োগ করার পদ্ধতিগুলো আমাদের হাতে এসে যাচ্ছে। স্যার, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সুন্দর জীবনের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি ব্যক্তিগতভাবে অত্যধিক আশাবাদী এবং আগামী প্রজন্মকে আশ্বস্ত করতে চাই যে তারা যদি সুস্থ সুন্দর জীবন যাপন করতে চায়, তাহলে তাদেরকে কতগুলো জিনিস মেনে চলতে হবে। যেমন মাদক, এগুলোকে ত্যাগ করতে হবে। সিগারেট, ধূমপান, এগুলো ত্যাগ করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং সুন্দরভাবে জীবন কাটানোর জন্য, জীবনটাকে আনন্দময় করে তোলার জন্য যা কিছু দরকার সেগুলোকে গ্রহণ করতে হবে। তো এ ব্যাপারে আমার শেষ পরামর্শ হচ্ছে, যুব সমাজ যদি রোগ প্রতিরোধ এবং প্রতিকারের ব্যাপারে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, তাহলে আগামী একটা সুন্দর পৃথিবীর আশা আমরা করতে পারি। সুস্থ জীবনের জন্য নিজস্ব সচেতনতা প্রয়োজন। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার নিজের। নিজেকে সুস্থ রাখতে প্রয়োজন পরিমিত খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ। স্যার, আপনার ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় আমাদের সাথে ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের চমৎকার কিছু পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, সাউল হার্ট সেন্টার বাংলাদেশ আয়োজিত সাউল সুস্থ জীবন অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। একই দিন একই সময়ে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন দেশেই হচ্ছে, প্রয়োজনে দেশের বাইরে যাব। বাবা, টাকা পয়সার তো কোনো সমস্যা নেই। কি অত ভাবছো? কাটাছেড়া, ভয় লাগছে। তাছাড়া রিং, বাইপাস এসব তো স্থায়ী সমাধান না। ভাইজান,
কাটাছেড়া ছাড়া হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসার জন্য রয়েছে সাউল হার্ট সেন্টার। আমেরিকার সুনামখ্যাত চিকিৎসক ডক্টর ডি অর্নিশ উদ্ভাবিত এবং উপমহাদেশের সফল চিকিৎসক ডক্টর বিমল সাজের বিকশিত বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ প্রতিকারের চিকিৎসা সেবা এখন সাউল হার্ট সেন্টার বাংলাদেশে। সর্বাধুনিক মেশিন ও মেডিসিন, নির্ভরযোগ্য ল্যাব, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগা মেডিটেশন সমন্বয়ে হার্ট ব্লকের স্থায়ী সমাধানে বিশেষায়িত নন সার্জিক্যাল কার্ডিয়াক সেন্টার সাউল হার্ট সেন্টার, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং।